সুভাষ মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি চিকিৎসা বিজ্ঞানী যিনি পৃথিবীর দ্বিতীয় এবং ভারতের প্রথম টেস্টিউ বেবি কানুপ্রিয়া আগরওয়াল ওরফে দুর্গার জন্মদানের কৃতিত্বের অধিকারী তাঁর এই যুগান্তকারী আবিষ্কার সত্ত্বেও তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের অবহেলায় তার এই অসামান্য কৃতিত্বের খবর আন্তর্জাতিক মহলে পৌঁছতে পারেনি দুর্ভাগ্যবশত নানা দিক থেকে প্রতিবন্ধকতা এবং অসম্মানে ও অন্তর্ঘাতে যোগ্য স্বীকৃতি না পেয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন বাঙালির বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ডক্টর সুভাষ মুখোপাধ্যায় এক ট্র্যাজিক ইতিহাসের স্রষ্টা উনিশশো সালের ষোলোই জানুয়ারি হাজারিবাগে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম হয় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে ফিজিওলজি নিয়ে বিএসসি পাশ করেন এরপর উনিশশো সালে কলকাতা জাতীয় মেডিকেল কলেজ থেকে তিনি গাইনোকোলজি বিষয়ে প্রথম হয়ে এমবিবিএস পাস পাশ করেন এবং হেমাঙ্গিনী বৃত্তি লাভ করেন এরপর রাজাবাজার সায়েন্স কলেজ থেকে তিনি উনিশশো সালে প্রযোজনিক শরীরবিদ্যায় অর্থাৎ রিপ্রোডাকটিভ ফিজিওলজিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন পরে উনিশশো সালে তিনি জন লোরেনের সঙ্গে হরমোন সংক্রান্ত বিষয়ে গবেষণা করেন এবং ইউনিভার্সিটি অফ এডিনবরা থেকে দ্বিতীয়বার ডিগ্রি লাভ করেন। বিদেশে এরপর আরও গবেষণা চালিয়ে যাওয়ার এবং এই একই সাথে চাকরি করার সুযোগ পেলেও সেই সব সুবর্ণ সুযোগ ছেড়ে দিয়ে তিনি কলকাতায় চলে আসেন সুভাষ মুখোপাধ্যায়ের কর্মজীবন শুরু হয় কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজে ফিজিওলজির অধ্যাপক হিসাবে তিনি এখানে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অধ্যাপনা করেন ডাক্তারি অভ্যেস করার পর থেকে তিনি গবেষণা করতেই বেশি পছন্দ করতেন এবং অনেক প্রতিকূলতার মধ্যেও তিনি তার গবেষণার কাজ চালিয়ে যান তার গবেষণার বিষয় ছিল ইনভিট্রো ফার্টিলাইজেশন যা সেই সময়ে ভারতবর্ষের এক যুগান্তকারী আবিষ্কার উনিশশো সালে দিল্লিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ হরমোনাল স্টেরয়েডস এ এবং উনিশশো সালে হায়দ্রাবাদে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে তিনি তার এই আবিষ্কার সম্পর্কে আলোকপাত করেন তাছাড়া উনিশশো উনআশি সালেই ইন্ডিয়ান জার্নাল অফ ক্রায়োজেনিক্সে তিনি একটি গবেষণাপত্র প্রকাশ করেন এই বিষয়ে পরবর্তীকালে সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে নমিতা মুখোপাধ্যায়ের বিবাহ হয় একটি সূত্র থেকে জানা যায় যে সুভাষ মুখোপাধ্যায়ের কাজের ব্যাঘাত হতে পারে বলে তারা কখনো সন্তান ধারণের কথা ভাবেননি ইন ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে টেস্টিউ বেবির জন্মদান নিঃসন্তান দম্পতিদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এটি হলো এমন এক জটিল প্রক্রিয়া যার সাহায্যে মাতৃ জরায়ুর বাইরে ডিম্বাশয়টি শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় এবং তারপরে সেই নিষিক্ত ডিম্বাণুটি জরায়ুতে রোপণ করা হয় বর্তমান সময়ে উন্নত প্রথম বিশ্বের দেশগুলির পাশাপাশি উন্নয়নশীল দেশেও নিঃসন্তান দম্পতিরা এই টেস্টিউব পদ্ধতিতে সন্তান ধরণে সক্ষম হন উনিশশো সালে লন্ডনে রবার্ট এডওয়ার্ডসের গবেষণার ফলে জন্ম হয় বিশ্বের প্রথম টেস্টিউব বেবি লুইস ব্রাউনের এর মাত্র সাতষট্টি দিন পর তেসরা অক্টোবর ভারতে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে জন্ম নয় টেস্টটিউব বেবি দুর্গা কানুপ্রিয়া আগরওয়াল বা দুর্গা বিশ্বের দ্বিতীয় এবং ভারতের প্রথম টেস্টিউব শিশু এই দীর্ঘ গবেষণার কাজে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়কে সাহায্য করেছিলেন ক্রায়োবায়োলজিস্ট ডক্টর সুনীত মুখোপাধ্যায় এবং গাইনোকোলজিস্ট ডক্টর সরোজকান্তি ভট্টাচার্য সুভাষ মুখোপাধ্যায়কে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়ে তার কাজে সাফল্য পেতে হয়েছে অর্থের সমস্যা থেকে শুরু করে অপর্যাপ্ত পরিকাঠামোর সমস্যা সহকর্মীদের অসহযোগিতা এবং ঈর্ষা সবই তাকে সহ্য করতে হয়েছে দুর্গার জন্মের সময় তিনি দুর্গার মা বেলা আগরওয়ালের শরীরে এক হরমোন প্রয়োগ করেন তারপর একাধিক ডিম্বাণু সংগ্রহ করে তৈরি করেন ভ্রূণ কোষ এবং সেগুলিকে স্থাপন করেন মায়ের গর্ভে এর আগে তিনি পাঁচটি ভ্রূণ তরল নাইট্রোজেনে তিপ্পান্ন দিন হিমায়িত রাখেন গবেষণায় এত বড় সাফল্য পাওয়ার পরেও তিনি তার প্রাপ্য সম্মানটুকু পাননি তাঁর গবেষণার সত্যতা যাচাই করার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি তদন্ত কমিটি গঠন করে সব দিক খতিয়ে দেখে সেই কমিটি রায় দেয় যে সুভাষ মুখোপাধ্যায়ের গবেষণার কোন বাস্তব ভিত্তি বা সত্যতা কিছুই নেই অনেকে মনে করেন যে এর পিছনে তখন তদানীন্তন প্রভাবশালী অনেক চিকিৎসকের হাত ছিল যারা তার সাফল্যের প্রতি ঈর্ষা কাতর হয়ে তার ক্ষতি করতে চেয়েছিলেন এরপর তাকে জোর করে চক্ষু বিভাগে বদলি করে দেওয়া হয় দিনের পর দিন তার ওপর নানা দিক থেকে চাপ সৃষ্টি করা হয় উনিশশো সালে জাপানের কিওটো বিশ্ববিদ্যালয়ের প্রাইমেট রিসার্চ সেন্টার থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয় সেখানে গিয়ে তার গবেষণা সম্পর্কে আলোচনা করার জন্য কিন্তু ভারত সরকার তাঁকে জাপান যাওয়ার অনুমতি দেয়নি এরপরে তিনি একবার হৃদরোগেও আক্রান্ত হন কিন্তু সেই সময়ে কিছুদিনের ছুটির জন্য দরখাস্ত করেও তিনি সেই ছুটি পাননি একটা সময় তাকে সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করতেও অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি উনিশশো সালের উনিশে জুন মাত্র পঞ্চাশ বছর বয়সে সুভাষ মুখোপাধ্যায় আত্মহত্যা করেন তার মৃত্যুর পরে ভারতের দ্বিতীয় টেস্টিউ বেবি হর্সের জন্মদাতা ডক্টর টি সি আনন্দ কুমার সুভাষ মুখোপাধ্যায়ের কাজকে স্বীকৃতি দিলে সাধারণ মানুষ তার কাজ সম্পর্কে ওয়াকিবহাল হতে শুরু করে উনিশশো সালে ডক্টর কুমার সুভাষ মুখোপাধ্যায়ের গবেষণার নোট খুঁজে পান এবং সুভাষ মুখোপাধ্যায়ের স্ত্রীর সহায়তায় তিনি তা জনসমক্ষে প্রকাশ করেন পরে সুভাষ মুখোপাধ্যায়ের স্মরণে রিপ্রোডাক্টিভ বায়োলজি নিয়ে গবেষণা করার জন্য তিনি একটি প্রতিষ্ঠান তৈরি করেন হাজারিবাগের সদর হাসপাতালে তার তাঁর স্মৃতিরক্ষার্থে তাঁরই একটি বিশালাকায় মূর্তি স্থাপন করা হয়েছে ডক্টর মুখোপাধ্যায়কে নিয়ে সাহিত্যিক রমাপদ চৌধুরী অভিমন্যু নামের একটি উপন্যাস লেখেন এই উপন্যাস অবলম্বনেই উনিশশো নব্বই সালে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তপন সিনহা এক ডক্টর কি মৌথ নামে একটি হিন্দি চলচ্চিত্র তৈরি করেন যা জাতীয় পুরস্কার লাভ করে শাবানা আজমি এবং পঙ্কজ কাপুর সেই ছবিতে অভিনয় করেন এখন ভারতে প্রায় চারশোরও বেশি ফার্টিলাইজেশন ক্লিনিক রয়েছে এবং এই পদ্ধতিতে হাজার হাজার শিশু জন্ম নিচ্ছে বর্তমানে দু সালে রবার্ট এডওয়ার্ডস তার আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান কিন্তু ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের কৃতিত্ব অন্ধকারেই থেকে যায়